আছি স্যার, আপনার কাছে জানতে চাই এরকম একটি পরিবেশে, অর্থাৎ এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে ডিজিটাল উদ্বোধনী মেলা এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বিভিন্ন জায়গায়, অর্থাৎ যেমন উপজেলা প্রশাসন চত্বরে হতো, তারপরে বিভিন্ন স্কুল মাঠে হতো, কিন্তু এবারের যে ডিজিটাল উদ্বোধনী মেলা শরণখোলার উপজেলা সৌন্দর্যের প্রতীক এই রিভারভিউ পার্কে অনুষ্ঠিত হচ্ছে স্যার। এরকম একটি স্থানে আপনারা এরকম একটি স্টল দিতে পেরে আপনাদের আসলে কেমন লাগছে স্যার? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে অসাধারণ লাগছে, কারণ এটি একটি নৈসর্গিক দৃশ্যের মাঝখানে শিক্ষার্থীদেরকে নিয়ে আসতে পারা মানে হাজারো শিশু শিক্ষার্থী যারা আগামী দিনে এই জাতিকে, দেশকে নেতৃত্ব দেবে, তাদেরকে মূলত মনের দিক থেকে জাগিয়ে নেওয়ার একটা পরিবেশ এখানে আমরা পেয়েছি। আমার সব শিক্ষার্থীরা প্রচণ্ড রকমের আনন্দিত, দারুণ উদ্বুদ্ধ, সে কারণে আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত এরকম একটা জায়গায় এই আয়োজন করেছি সেজন্য। একটি বিষয় জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে একটি পরিকল্পিত নগরীর একটি স্ট্রাকচার রেখেছেন স্যার। এখানে বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাজার আছে ও আবাসিক এলাকা আছে স্যার, এই আয়োজনটি করার কারণ কি আপনাদের? ধন্যবাদ, এটা আমার একটি চমৎকার বিষয় আপনি তুলে ধরেছেন। আসলে বাংলাদেশ আমাদের ছোট্ট দেশ, জনসংখ্যা বেশি, সেই জন্যে যদি নগরগুলো পরিকল্পিত নগরায়ন করা সম্ভব না হয় তাহলে আলটিমেটলি আমাদের যেমন পরিবেশের ক্ষতি তেমনি নাগরিকের ক্ষতি, তেমনি বসবাস উপযুক্ত পরিবেশ পাওয়া যাবে না। সেই কারণে আমরা একটি পরিকল্পিত নগর এখানে তৈরি করার চেষ্টা করেছি, যেটা আমাদের ছাত্রদের উদ্ভাবন, এবং এখানে একটি রাষ্ট্রের, একটি সমাজের এমন কিছু নেই যা এই পরিকল্পিত নগরের মধ্যে নেই, কিন্তু আবার এখানে দূষণমুক্ত, এখানে আবার পরিবেশ বান্ধব, চমৎকার একটি আয়োজন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী দিনের কম স্থানে অধিক নাগরিক বসবাস করবে সুপরিকল্পিত নগরীতে, সেই নগরীর একটি মডেল যেটি আমাদের ছাত্ররা উদ্ভাবন করেছে, তৈরি করছে। অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন শরণখোলা আইল্যান্ড ইনস্টিটিউটের এত সুন্দর একটি আয়োজন, এবং প্রিন্সিপাল স্যার তিনি উল্লেখ করেছেন এত সুন্দর একটি স্থানে এরকম একটা আয়োজন করতে পেরে, অংশগ্রহণ করতে পেরে তারা আনন্দিত।